আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে সাম্প্রতিক বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেমন এসএসসি এইচএসসি ও স্নাতক পাশে পদের নাম কি, কিভাবে আবেদন করবেন এবং কি কি পদ রয়েছে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। চলুন মূল্যবান সময় নষ্ট না করে চলে যাই নিয়োগ পেজে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে সাম্প্রতিক আপনি 2023 নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, পদের সংখ্যা 45টি, বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি ও স্নাতক পাস। আপনারা এসএসসি এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন। চাকরির ধরন হলো ফুল সরকারি। আবেদন শুরু 12 এপ্রিল, মানে অলরেডি আপনাদের আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের শেষ হলো 2 মে। আবেদনের মাধ্যম হলো অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা এবং কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু, লাস্ট ডেট আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে আপনি দেখতে পারবেন। প্রথমে যে পদটি রয়েছে, পদের নাম হলো গবেষণা সহকারী, শূন্য পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি। অন্য যোগ্যতার মধ্যে রয়েছে আপনার কম্পিউটার চালানো অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসিক বেতন হলো 9,700 টাকা থেকে 23,490 টাকা। দুই নম্বর যে পদটি রয়েছে, পদের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর, পদ শূন্য, পদের সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা হলো আপনার যে কোনো শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উন্নীত। আপনার কম্পিউটার সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে এবং বাংলা ইংরেজি আপনার যে যোগ্যতা, যেরকম বাংলা মিনিটে 20 ইংরেজিতে 20 শব্দ লেখার সেই অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,330 টাকা। তিন নম্বর যে পদটি রয়েছে, অফিস সহকারী প্লাস কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা হলো আপনার 15টি। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান উন্নীত। অন্য যোগ্যতার মধ্যে রয়েছে কম্পিউটার ব্যবহার সংরক্ষিত, ওয়ার্ড, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি, ইমেল, এইসব আপনার ভালো জানতে হবে। বেতন হলো আপনার 9,300 টাকা থেকে 22,490 টাকা। পরে পদটি রয়েছে আপনার ক্যামেরাম্যান, শূন্য, পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পাস উন্নত। এবং অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে ডিজিটাল স্টাইলিশ ক্যামেরা ছবি ধারণ, সংরক্ষণ ও প্রিন্ট করা এবং ভিডিও ক্যামেরা পরিচালনা ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হলো 9,300 টাকা থেকে 24,400 টাকা। পরে পদটি রয়েছে সহকারী হিসাবরক্ষক, শূন্য, পদের সংখ্যা এখানে রয়েছে 60টি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম আপনার বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক পাস ও সম্মানের পাস, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 9,300 টাকা 24,400 টাকা। পরে পদটি রয়েছে গাড়ি চালক, পদ সংখ্যা 1টি এবং আপনার যে কোনো বিশ্ব মানে স্বীকৃত স্কুল থেকে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পাস চেয়েছে। অন্যান্য যোগ্যতার মধ্যে চেয়েছে হালকা গাড়ি চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে। এখানে কিন্তু আপনারা জিএসসি বা অষ্টম শ্রেণীর পাশেই আবেদন করতে পারবেন। এখানে বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে আপনার 24,400 টাকা। পরে পদটি রয়েছে আপনি নমুনা সংগ্রহকারী, পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে বিজ্ঞানের ন্যূনতম দ্বিতীয় বিভাগ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস। মাসিক বেতন হলো আপনার 8,500 টাকা, 20,570, এটা হলো 19 নম্বর গ্রেড। আর জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এই নিয়োগগুলো প্রকাশ করেছে, যারা আবেদন করা ইচ্ছুক খুব তাড়াতাড়ি আপনারা আবেদন করতে পারবেন। আগামী মাসে মে মাসের 2 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। আসসালামু আলাইকুম, সব ভালো থাকবেন।